জোটের প্রার্থীরা নৌকায় ভোট করবে, আসন ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগ দু একদিন সময় চেয়েছে, বলছে রিনু। জানাবো জামায়াত হঠাৎ নীরব কেন। এদিকে আওয়ামী লীগের শরিক মিত্রদের নিজেদের শক্তিতে জয়ী হওয়া কঠিন। এবং সর্বশেষ জানাবো অভিযানের খবরে পেঁয়াজের দাম কমলো কেজিতে 50 টাকা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জোটের প্রার্থীরা নৌকায় ভোট করবে, আসন ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগ দু একদিন সময় চেয়েছে, বললেন ইনু। 14 দলীয় জোটের আসন ভাগাভাগি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু। তিনি জানান, এ বিষয়ে আওয়ামী লীগের নেতারা আমাদের কাছে আরো দু একদিন সময় চেয়েছেন। ইনু বলেন, 14 দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমুর সভাপতিত্বে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিতিতে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা আলোচনা করেছি। 14 দলীয় জোট একসঙ্গে নির্বাচন করবে। জোটে যারা প্রার্থী হবেন তারা নৌকা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনি বলেন, আসন বণ্টনের বিষয়টি এখনো তারা বিবেচনা করছে। আজকে আওয়ামী লীগের পক্ষ থেকে আসন বণ্টনের বিষয়টি চূড়ান্ত করা সম্ভব হয়নি। তারা আরো দুই একদিন সময় চেয়েছেন। দুই একদিনের মধ্যে চূড়ান্ত করলে জোটের প্রার্থীদের তালিকা আমরা দেশবাসীকে জানাতে পারব। রাজনৈতিকভাবে 14 দল একসঙ্গে আছে, একসঙ্গে নির্বাচন করবে। তিনি আরো বলেন, জোটের প্রার্থীদের তালিকা এখনো চূড়ান্ত করতে পারেনি আওয়ামী লীগ। কোন দলের কে প্রার্থী হবেন, কোন আসন থেকে হবেন, সেই তালিকাটা এখনো চূড়ান্ত হয়নি। আওয়ামী লীগের সঙ্গে জোটগত আসনগুলো ছাড়া বাকি আসন উন্মুক্ত থাকবে। প্রতিটি দল তাদের প্রতীকে নির্বাচন করবে। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আজকে একটি বিষয় আলোচনা হয়েছে, সেটা হচ্ছে সিট সমঝোতা। তারা বলেছে আলোচনা করবে। আমার কাছে মনে হয়েছে তারা এখনো তালিকা প্রস্তুত করতে পারেনি। জামায়াত হঠাৎ নীরব কেন। কিছুদিন আগেও রাজনীতির মাঠে সরব ছিল জামায়াত। তারা বিএনপি ঘোষিত কর্মসূচির সমান্তরালে কর্মসূচি ঘোষণা করত এবং তা প্রতিপালন করত। কিন্তু বিএনপির সবশেষ কর্মসূচিগুলোর সঙ্গে জামায়াতের কোনো উপস্থিতি লক্ষ্য করা যায়নি। নামমাত্র কর্মসূচি নিয়ে বিএনপি আলোচনায় থাকলেও খবর নেই জামায়াতের। বাংলাদেশের রাজনীতিতে অনেকের মাথা ব্যথার কারণ যে জামায়াতে তারও বেখবর অবস্থা চলছে। রাজনীতিতে হঠাৎই যেন নীরব হয়ে গেল জামায়াত। কেন জামায়াত হঠাৎ করে নীরব হয়ে গেল, এই প্রশ্ন এখন রাজনীতির খবর রাখেন এমন মহলের। রাজনৈতিক বিশ্লেষকরা জামায়াতের নীরবতার পেছনে একাধিক কারণের কথা বলেছেন। এর মধ্যে রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে দেওয়া নিবন্ধন বাতিলের বিষয়টি অনেকের সামনে আনছেন। তারা বলছেন যে গত 19 নভেম্বর রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে দেওয়া নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। অর্থাৎ জামায়াতের নিবন্ধন অবৈধ থাকছে। এরপর থেকে মূলত জামায়াত কিছুটা কোণঠাসা হয়ে পড়েছে এবং নিরাপত্তা পালন করছে। কোন কোন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে জামায়াতের নিবন্ধন বাতিলের বিষয়টি নেতাকর্মীদের মধ্যে একটা হতাশা তৈরি করেছে। এরকম পরিস্থিতিতে মাঠে আন্দোলনের চেয়ে নির্বাচনের পর সরকারের সঙ্গে যদি একটি সমঝোতা করে স্পেস তৈরি করা যায় তাহলে রাজনীতি করার সুযোগ তৈরি হবে। এরকম ভাবনা থেকেই জামায়াত আপাতত নির্বাচনের আগে নিজেদেরকে গুটিয়ে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আবার কোন কোন মহল মনে করছে যে বিএনপির সাথে পরামর্শ করেই হয়তো জামায়াত এখন নিরাপত্তা পালন করছে। কারণ জামায়াত যখনই রাজনীতিতে সক্রিয় হয়েছে এবং বিএনপির সাথে সমান্তরালভাবে কর্মসূচি করেছে তখনই আন্তর্জাতিক মহলে বিএনপির ওপর অসন্তোষ প্রকাশ করেছে। বিশেষ করে 28 অক্টোবরের ঘটনার পর আন্তর্জাতিক মহল বিএনপিকে ভৎসনা করেছে। কারণ একই দিনে জামায়াতে সমাবেশ করেছে এবং সেদিন রাজধানীতে নারকীয় তাণ্ডব ঘটেছে। আগে থেকে জামায়াতের ব্যাপারে আন্তর্জাতিক মহলের বিশেষ করে পশ্চিমাদের তীব্র আপত্তি রয়েছে। 2018 সালে যখন বিএনপি জামায়াতের সাথে জোট করে নির্বাচনে অংশগ্রহণ করেছিল সে সময়ও বিএনপি এ নিয়ে পশ্চিমাদের ক্ষোভের মুখে পড়েছিল। আর এ কারণেই পশ্চিমাদের পরামর্শ বিএনপি 20 দলীয় ভোট ভেঙে দেয় এবং জামায়াতের সাথে এক ধরনের দূরত্ব রেখে চলছিল। কিন্তু এখন যখন আন্তর্জাতিক মহল আবার দেখেছে যে জামায়াত বিএনপির সমান্তরালে কর্মসূচি দিয়ে আসছে তখন আন্তর্জাতিক মহল আবার উদ্বেগ প্রকাশ করে। এরকম একটি বাস্তবতায় এবার বিএনপি জামায়াতকে আপাত কর্মসূচি পালনে বিরত থাকতে আহ্বান করেছে বলে জানা গেছে। এখন দেখার বিএনপি আন্তর্জাতিক মহলের পরামর্শে জামায়াত থেকে কতদিন দূরত্ব বজায় রাখে, নাকি আবার পশ্চিমাদের ফাঁকি দিয়ে সামনে জামায়াতকে সামনে নিয়ে আসে তাদের বিটিম হিসেবে। আওয়ামী লীগের শরিক মিত্রদের নিজেদের শক্তিতে জয় হওয়া কঠিন। দফায় দফায় শরিক ও মিত্রদের সঙ্গে বৈঠক করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। কিন্তু আসন ভাগাভাগি বা সমঝোতার বিষয়ে জাতীয় পার্টির 14 দলীয় জোটকে চূড়ান্ত কথা দিচ্ছে না ক্ষমতাসীনেরা। 17 ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার পর্যন্ত এভাবে শরিক ও মিত্রদের অপেক্ষায় রাখতে চাইছে আওয়ামী লীগ। অন্যদিকে জাপাও 14 দলের শরিকের আসন নিশ্চয়তার আশায় ঘুরছে আওয়ামী লীগের পেছনে। গতকাল রাতে সংসদ ভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও দলটির জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমুর সঙ্গে
বৈঠকে বসেন শরিকেরা। কিন্তু আসন সমঝোতার প্রশ্নে এই বৈঠকেও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে। এবার নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি সহ সরকার বিরোধী আন্দোলনে থাকা দলগুলো, কিন্তু এরপরও জাতীয় পার্টি ও 14 দলের শরিক দলগুলোর প্রার্থীদের নিজেদের শক্তিতে এককভাবে জয়ী হওয়া কঠিন। সে কারণে তারা আসন ভাগাভাগির পাশাপাশি জয়ের নিশ্চয়তা চাইছে। আওয়ামী লীগ ও এর শরিক মিত্রদের সূত্রে জানা গেছে, ভাগে পাওয়া আসনে জয়ের নিশ্চয়তা পেতে জাপা ও শরিকেরা আওয়ামী লীগের দলীয় স্বতন্ত্র সব প্রার্থী প্রত্যাহার চাইছে। কিন্তু আওয়ামী লীগ আসন ধরে ধরে আলোচনায় আগ্রহী নয়। জোট ও মিত্র দলের গুরুত্বপূর্ণ নেতাদের জয়ী হতে সর্বাত্মক সহায়তা করা হবে, এটুকু আশ্বাস দিচ্ছে। এছাড়া 17 ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার পর্যন্ত অপেক্ষায় থাকতে বলছে। 4 ডিসেম্বর 14 দলের শরিকেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন, কিন্তু এতে আসন ভাগাভাগি নিয়ে কোনো নিশ্চয়তা দেননি তিনি। জোটের সমন্বয়ক আমির হোসেন আমু ওপর দায়িত্ব দেওয়া হয়। এরপর আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে শরিকেরা একাধিকবার আমির হোসেন আমুর সঙ্গে বৈঠক সাক্ষাৎ করেছেন। 4-5টি শরিক দলের শীর্ষ নেতাদের আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী থাকবে না এমন ইঙ্গিত দেওয়া হয়েছে, তবে চূড়ান্ত নিশ্চয়তা পাওয়া যায়নি। একই অবস্থা সংসদের প্রধান বিরোধী দল জাপারও। জাপার নেতাদের একটি দল গত সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন, তবে সংশ্লিষ্ট সূত্র বলছে প্রধানমন্ত্রী অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে বলে আশ্বাস দেন, কিন্তু আসন ছাড়ার বিষয়টি নিশ্চয়তা দেয়নি। এ বিষয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে আলাপ করার পরামর্শ দেন। এরপর গতরাতে ওবায়দুল কাদেরের নেতৃত্বে কয়েকজন নেতা জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু ও কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের সঙ্গে গুলশানের একটি বাসায় বৈঠক করেন। গত শনিবার রাতেও আবার বৈঠক হয় দুই পক্ষে, তবে এতে ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন না। জাপার সঙ্গে আওয়ামী লীগের বৈঠকগুলো করা হচ্ছে অত্যন্ত গোপনীয়তায়। বৈঠকের স্থান ও সময় কাউকে জানানো হচ্ছে না। বৈঠকে কারা অংশ নিচ্ছেন এবং কি আলোচনা হচ্ছে তা যাতে প্রকাশ না পায় সেজন্য এই গোপনীয়তা বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। গতকাল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক প্রশ্নের জবাবে বলেন, জাতীয় পার্টির সঙ্গে আলোচনা গোপনে হয়নি, বরং গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, জাপার সঙ্গে সমঝোতা সংক্রান্ত আলোচনা বহুমুখী। আওয়ামী লীগ শুধু নির্বাচনের পরিবেশ, নির্বাচনে জাপা থাকলে কি সুবিধা পাবে, বিএনপির ভোট কিভাবে টানা যায়, এসব বিষয়ে বেশি জোর দিচ্ছে। অন্যদিকে জাপা চায় নিশ্চয়তা, নতুবা দলের সব নেতাকে ভোটে রাখা যাবে না এমনটাও তারা বলছে। তবে জাপার সঙ্গে আওয়ামী লীগের হয়ে বিভিন্ন পক্ষ কথা বলছে। এসব আলোচনায় জাপা কিছু আসনে জিতিয়ে আনার আশ্বাস দেওয়া হচ্ছে। বিষয়ে জাপার মহাসচিব মুজিবুল হক বলেন, আওয়ামী লীগের সঙ্গে তাদের আলোচনা আরো হবে। তিনি দাবি করেন, আলোচনা হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে, আসন ভাগাভাগির বিষয় নিয়ে, জাপার কারণে কৌশল আটকে। আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কৌশল চূড়ান্ত করার বিষয়টি অনেকটা আটকে আছে জাপায়, কারণ জাপার সঙ্গে আসন সমঝোতা করে নির্বাচন হলে এক ধরনের কৌশল নিতে হবে, আর জাপা একা নির্বাচন করলে আরেক কৌশল। আওয়ামী লীগ ও জাপা সূত্র বলছে, জাপা অন্তত 35 থেকে 40 আসনে নিশ্চয়তা চাইছে। অন্যদিকে আওয়ামী লীগ জাপাকে আলাদা নির্বাচন করে বিএনপির ভোট টানতে পরামর্শ দিচ্ছে। এছাড়া জাপার গুরুত্বপূর্ণ নেতাদের জিতিয়ে আনার বিষয়টি আওয়ামী লীগ দেখবে। আওয়ামী লীগের নির্বাচনী কৌশল নির্ধারণে যুক্ত একজন কেন্দ্রীয় নেতা বলেন, জাপা সহ সব দল বাইরে বলছে সুষ্ঠু অবাধ নির্বাচন চায়, কিন্তু আলোচনার টেবিলে বসে জেতার নিশ্চয়তা চাইছে, কারণ আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীকেও ভয় পাচ্ছে জাপা ও শরিকেরা। আওয়ামী লীগের দলীয় সূত্র জানিয়েছে, এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো হচ্ছে সবাই যার যার ভোট করবে, সমঝোতা করলে ভোটাররাও কেন্দ্রমুখী হবেন না, তখন আন্তর্জাতিক বিশ্বকে যে একটি ভালো নির্বাচন দেখানোর চ্যালেঞ্জ নিয়েছেন তা সফল হবে না। জাপা ও 14 দলের শরিকেরা দ্রুত সমঝোতা চায়। তাদের যুক্তি হচ্ছে, যত সময় যাচ্ছে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা শক্তি অর্জন করছেন, শেষ মুহূর্তে সমঝোতা হলে আওয়ামী লীগের প্রার্থী সরিয়ে দিলেও স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে কুলিয়ে উঠতে পারবেন না তারা। যদিও 14 দলের শরিক তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুর বশর মাইজ ভান্ডারি বলেন, জোটের শীর্ষ নেতাদের আসন সমঝোতা এক প্রকার হয়ে গেছে, অন্যান্য আসনে সমঝোতা হতে আরো 2-1 দিন লাগতে পারে, কিন্তু 14 দলের জন্য অন্য একাধিক শরিক দলের সূত্র জানায়, আওয়ামী লীগের পক্ষ থেকে আসন সমঝোতায় অনীহা সময় ক্ষেপণে শরিক দলগুলোর ভেতর অসন্তোষ তৈরি হচ্ছে। এদিকে জাপার একজন গুরুত্বপূর্ণ নেতার নাম প্রকাশ না করার শর্তে বলেন, আলোচনা হচ্ছে গুটি কয় নেতার সঙ্গে, তারা বলছেন আলোচনা ইতিবাচক, কিন্তু তার আসন চাপা ভাগে পেয়েছে কিনা সেটা কেউ নিশ্চিত করতে পারছেন না। এই অবস্থায় অনিশ্চয়তার কতদিন অপেক্ষা করা যায়? ওই নেতা আরো বলেন, জাপার পক্ষে নির্বাচন বর্জন করা কঠিন, আবার অংশ নিয়ে একা জেতা সহজ নয়, ফলে তারা একটা কঠিন সমস্যায় পড়েছেন। অভিযানের খবরে পেঁয়াজের দাম কমলো কেজিতে 50 টাকা। চুয়াডাঙ্গা আলমডাঙ্গার কাঁচা বাজার ও আড়তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ চুয়াডাঙ্গা অধিদপ্তর। এ সময় অভিযানের খবর পেয়ে খুচরা পেঁয়াজ ব্যবসায়ীরা কেজিতে 50 থেকে 60 টাকা দাম কমিয়ে 110 থেকে 120 টাকা কেজি বিক্রি করতে দেখা যায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।